যদি ব্লগটা দেখে থাকেন আগে একটা লাইক দিবেন, ঠিক আছে? তারপর দেখা শুরু করেন, সো আমার জন্যই ভালো। এখন বাজে একটা 37। আমি কল দিলে একটু আগে, আমাকে বসায় রাখছে বাসার নিচে। ও নাকি আসতেছে, কি কাজ করবে জানি না, তো আসুক, আসলে দেখা যাবে। এত লেট কেন? এখন যাচ্ছি আমরা আগ্রাবাদ হুন্ডা শোরুমে, সেখানে তাহমিদের একটা কাজ আছে, সেই কাজটি সেরে আমরা অন্যদিকে চলে যাব। হুন্ডা ট্রেলার বাজেট সেগমেন্টের মধ্যে একটি অসাধারণ বাইক। তো আমরা এখন কদমতলী যাচ্ছি, আমাদের বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, সেখান থেকে দেওয়ানহাট যাব, ওখানে গিয়ে এই দোকান থেকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব। সো লেটস গো। সো তাহমিদের সাথে ফার্স্টে ওর একটা কাজে গেলাম আগ্রাবাদ, দেন ওখান থেকে ডায়াগনস্টিক সেন্টারে দাঁতে নাকি ব্যথা করতেছে, ওটার জন্য এক্সরে করতে গেলাম। দেন ওখান থেকে এখন আবার বাইকের দোকানে আসলাম, ওর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে, তো এখানে ওয়েট করি। তো তাহমিদ বেসিক্যালি ওর বাইকে ক্যাস্ট্রল অয়েলটা ইউজ করে। এই অয়েলটা, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। ভালোই, এর আগেও ঢুকাইছে প্রায়। আমরা কক্সবাজার ট্যুর দিলাম, আবার সে এখন অনেকদিন চালাইলো, অনেকদিন পরে আসি চেঞ্জ করছে। ওয়েলটা অনেক ভালো। বাইকের ইঞ্জিন অয়েল এবং বাদবাকি কাজ সব শেষ করে আমরা ঝাউতলা যাই, সেখানে আমাদের বাইকটি ওয়াশ করার জন্য দেই। সেখানে উইন্টার অফার চলতেছে, 100 টাকা দিয়ে পুরো বাইক ওয়াশ করি। জাতলা বাজার আগে ওয়ান ব্যাংকের গলি বললে যে কোনো দেখা যাবে, ওয়ান ব্যাংকের গলিতেই। আর আমার পেজে আমার গুগল ম্যাপ লোকেশন, আপনি গুগলে যদি সার্চ দেন ওয়াশ পয়েন্ট সেন্টার ইজিলি পাই যাবেন। ওয়াশ পয়েন্ট সেন্টার সার্চ দিলে আপনি গুগল ম্যাপ লোকেশন ধরে চলে আসতে পারবেন, এটা আপনার জন্য আরো সহজ। ওকে, থ্যাংক ইউ। সো আফটার ওয়াশ আমাদের বাইকটি ঝকঝক করছে, ঝলমল করছে, অনেক চকচক করছে। সো আপনারা যদি আপনাদের বাইক ওয়াশ করতে চান, আমি ডেসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন। সো বাইক ওয়াশের পরে আমরা বাসায় চলে আসি। সেই দুপুর থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত তাহমিদের বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করি, দেন বাইক ওয়াশের পরে বাসায় চলে আসি। এই দৌড়াদৌড়ির মাঝে আমাদের যে দুপুরবেলার খাবার, সেটাই আমরা খাইতে ভুলে গেছি। দেন বাসায় চলে আসি, খাই দাই, ভিডিও এডিট করতে বসে যাই। আর এখন দিচ্ছি এন্ডিংটা। আর ঠিক আছে, এটাই ছিল আজকে ব্লগ। আর রেগুলার ব্লগ করার ট্রাই করতেছি, যেহেতু আমি একটু পিছাই পড়ছি। সো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই কী করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা রেগুলার দেখেন তারা লাইক করে দিয়েন ভাই। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না, ঠিক আছে। আমি আনুমানিক লাইকটা অন্তত আপনাদের থেকে আশা করি, ঠিক আছে। কমেন্ট না করেন, করেন আর না করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু লাইকটা দিয়েন, ঠিক আছে। লাইকটা আমার জন্য খুবই জরুরি। আর হচ্ছে গিয়ে কি বলবো, কিছু বলার নাই। আর ওই ভাইয়াটার যে ওয়াশ সেন্টার, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই যাবেন। ওদের নর্মালি অফার হচ্ছে যে নর্মালি প্রাইস হচ্ছে 150 টাকা, ওরা এখন 100 টাকা দিয়ে ফোম ওয়াশ করে দিচ্ছে। খারাপ কিছু না, যাবেন একবার হলো ট্রাই করে আসেন। অ্যাড্রেসটা তো উনি বলে দিয়েছে। আর হচ্ছে গিয়ে কিছু না, আর কি করবেন, লাইক কমেন্ট শেয়ার যা আছে সব করে দিয়েন। আর বেল আইকনে একটা বোম মারি দিয়েন, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই জন্য এতটুকুই ভাই, আর বেশি বলার কিছু নেই আমার। এখনই ভিডিওটা ছাড়তে হবে, ছাড়লে আপনারা তো দেখবেনই, ঠিক আছে। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।